Okay, so this is the last chapter of our syllabus called Chemical Delivery System or Chemical Drug Delivery. এখানে আমরা দেখব যে এই চ্যাপ্টারে বেসিক্যালি থিওরিটিক্যাল কথাবার্তা হচ্ছে বেশি অবজেক্টিভ বেসড কথাবার্তা লেখা আছে। অবজেক্টিভ বেস বলতে আমি কি মিন করছি, যে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টার্গেট অর্গানের ক্ষেত্রে ড্রাগকে কিভাবে মডিফাই করতে হয় সেই জিনিসটাই আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। বেসিক্যালি কেমিক্যাল ড্রাগ ডেলিভারি বলতে যেটা বোঝায় এখানের ভাষ্য মতে, তোমরা যদি এই অংশগুলো একটু পড়ো, এর ভূমিকা পেজগুলো পড়ো, সেখানে দেখতে পাবা লেখা আছে যে সে ফর এক্সাম্পল একটা অর্গান হচ্ছে আই। এখন আইতে আমি যদি কোনো একটা এপিআই কে অ্যাডমিনিস্টার করি ইন ইটস নেটিভ ফর্ম, অরিজিনাল ফর্ম, তাহলে দেখা যায় এর বায়ো অ্যাভেলেবিলিটি ডিক্রিজ করে যায়, অথবা অন্য ভাষায় যদি বলি তাহলে ইফেক্টিভনেস কমে যায়। তো আমি যদি এই জিনিসটাকে একটা প্রোড্রাগ ফর্মে ডিজাইন করে, প্রপার প্রোড্রাগ ফর্মে ডিজাইন করে চোখে ড্রাগটাকে ডেলিভার করি, মানে ওই লোকাল এরিয়াতে ড্রাগটাকে ডেলিভার করি, তাহলে নর্মালি দেখা যায় যে সেই ক্ষেত্রে ইফেক্টিভনেস, বায়ো অ্যাভেলেবিলিটি ইত্যাদি অনেক বেশি বেড়ে যায়। আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কম ড্রাগ দিয়ে বেশি থেরাপিউটিক রেজাল্ট পাওয়া। সেটা আমরা যদি উদ্দেশ্য করতে চাই তাহলে আমাদের ম্যানিপুলেট করতে হবে ওই লোকাল এরিয়াকে। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যাবা চীনে, তোমার চাইনিজ ভাষা শিখতে হবে এবং চাইনিজ ভাষায় কথা বলতে হবে, তাহলেই তুমি ওইখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাবা। এই যে তুমি যে ভিজিট করলে, তার ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে চীনের লোকাল ভাষা শেখা। এখন আমি যদি চোখে কোনো একটা ড্রাগকে টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম তৈরি করতে চাই, তাহলে আমার এমন প্রো ড্রাগ তৈরি করতে হবে। বাই দ্য ওয়ে, প্রো ড্রাগ কাকে বলে এটা আমরা জানি। প্রো ড্রাগ ইজ নাথিং বাট ইনঅ্যাক্টিভেটেড, আমার সহজ কথা হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ এ ড্রাগ, যেটা বডিতে যাওয়ার পরে বডির এনজাইম সিস্টেম দ্বারা বা বডির ইন্টারনাল কেমিক্যাল ক্যাসকেডস দ্বারা কনভার্টেড হয়ে আলটিমেটলি অ্যাক্টিভ এপিআই ফর্মে ট্রান্সফর্ম হয়। আমাদের উদ্দেশ্য একটাই, আলটিমেটলি এপিআই ফর্মে যদি ট্রান্সফর্ম হয় সেটা ইফেক্টিভনেস দেখাবে। এখন প্রোড্রাগ ফর্মে কোনো একটা ড্রাগকে দেওয়ার বেশ কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি আমরা কম বেশি জানি, যে প্রোড্রাগ ইজ সামথিং লাইক, যে আমরা যদি ড্রাগটা প্রোডাক্ট ফর্মে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে, যেমন একটু আগে বললাম যে বায়ো অ্যাভেলেবিলিটির যে প্রবলেম থাকে আমাদের সেইটা বেসিক্যালি ডিক্রিজ করে, সেই প্রবলেমটা আমরা একটু রিডিউস করে নিয়ে আসতে পারি। অথবা দেখা গেল যে কোনো একটা ড্রাগের কোনো একটা স্পেসিফিক সাইড ইফেক্ট ছিল যেটা হার্মফুল ছিল, যেটাকে আমরা ওইটাকে আমরা রিডিউস করতে পারি বা কন্ট্রোল করতে পারি, এরকম বেশ কিছু প্রোড্রাগের সুবিধা অসুবিধা আছে। তো আমি আইতে যদি কোনো একটা প্রোড্রাগ দিতে চাই, আমি এমনভাবে প্রোডাক্টটাকে ডিজাইন করব, ধরা যাক যে একটা ড্রাগকে আমি তার অ্যাস্টার ফর্মে অথবা সেটাকে সেটার সাথে একটা কার্বক্সিলিক অ্যাসিড বেসিক্যালি হচ্ছে অ্যাড করে আমি নতুন একটা ময়েটিতে কনভার্ট করলাম। আমাদের ড্রাগে কোনো কার্বক্সিলিক অ্যাসিড ছিল না, আমি কার্বক্সিলিক অ্যাসিড এখানে অ্যাড করে দিলাম। অথবা আমাদের ড্রাগের কোনো একটা কার্বোনিল গ্রুপ ছিল, আমি তার সাথে আর একটা মেথাইলেশন করে ওই ড্রাগটাকে ডেলিভার করলাম, জাস্ট সহজ এক্সাম্পল বলার জন্য। আরো কমপ্লিকেটেড এক্সাম্পলস দেওয়া আছে এখানে। তো এই যে আমি যে অ্যাস্টার ফরমেশন করলাম বা কার্বক্সিলিক অ্যাসিড ফর্মে ড্রাগটাকে দিলাম, এটা দেওয়ার কারণ কি? কারণ চোখের যে এনজাইম সিস্টেম আছে সেটা কার্বক্সিলিক অ্যাসিডকে পছন্দ করে না, সে ফর এক্সাম্পল ও কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে থেকে কার্বক্সিলিক যে গ্রুপটা আছে ওইটাকে সেপারেট করে ফেলে। আমি এমন ড্রাগ দিলাম যেই ড্রাগে এমন একটা গ্রুপ আছে, যে গ্রুপটা বা প্রোড্রাগ ফর্মে দিলাম যে এমন একটা গ্রুপ আছে যেটাকে আমাদের চোখের এনজাইম সিস্টেম বা ইন্টারনাল রিয়াকশনস পরিবর্তন করে আলটিমেটলি এপিআইতে কনভার্ট করতে কষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি টার্গেটেড ড্রাগ ডেলিভারিতে ওই প্রোড্রাগ ফর্মে দিব না। আমার কথা একদম সহজ, তার মানে আমি যাচ্ছি হচ্ছে একটা ওয়েস্টার্ন থিম পার্টিতে, আমি ওয়েস্টার্ন ড্রেস করে যাব, আমি যাচ্ছি হচ্ছে বাঙালি থিম পার্টিতে তাহলে আমি ফতুয়া লুঙ্গি পরে যাব, এই হচ্ছে সহজ কথা। আমি যেই জায়গায় ড্রাগ পাঠাবো, যেইখানে ড্রাগ টার্গেট করব, সেইখানের এনজাইম সিস্টেম কোন ফর্মে দিলে, প্রোড্রাগ দিলে সেই ড্রাগটাকে আলটিমেটলি এপিআইতে কনভার্ট করতে পারে সেটা আমার মাথায় রাখতে হবে। তার মানে আমি চোখের জন্য যেরকম করে ড্রাগ ডিজাইন করব, প্রোড্রাগ ডিজাইন করব, যে প্যারামিটারগুলোকে সামনে রেখে বা যেই কেমিক্যাল কনভার্সনগুলোকে মাথায় রেখে, একই রকম করে লাংসের জন্য, দেখো লাং টার্গেট অর্গান করে যদি আমরা দিই তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন রকম করে টেকনিক ইউজ হয়। স্কিনের ক্ষেত্রে
অথবা দেখো এখানে বলা আছে হচ্ছে ফর কিডনিস, যদি আমি দিই তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন গ্রুপকে আমরা আমাদের প্রোড্রাগে ইনক্লুড করব। এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে প্রোড্রাগ আমি তৈরি করছি কেন, আমি একটা টার্গেটেড ড্রাগ ডেলিভারির ক্ষেত্রে হোয়াই এম আই ট্রাইং টু প্রোডিউস দ্য প্রোড্রাগ, এপিআই কে আমি টার্গেট না করে বা এপিআই তৈরি করার আমার উদ্দেশ্য না, প্রোড্রাগ তৈরি করার উদ্দেশ্য কেন? তার স্পেসিফিক রিজন হচ্ছে যে এপিআই এর যখন যে স্পেসিফিক আর কি প্রবলেম গুলো থাকে, যেটা আমি বলতেছিলাম যে সাইড ইফেক্ট আকারে, ধরা যাক যে কোনো একটা ড্রাগ চোখের ইন্টারনাল পার্টে গিয়ে কাজ করবে কিন্তু আমি একে অ্যাপ্লাই করতে হবে চোখের টপিক্যালি, মানে চোখের যে আমাদের আছে লেন্স আছে তার উপরে আমার অ্যাপ্লাই করতে হবে। এখন আমি যখন অ্যাপ্লাই করলাম তখন এটা চোখে ইরিটেশন তৈরি করে যদি আমি অ্যাজ ইট ইজ ফর্মে এপিআই ফর্মে রাখি, কিন্তু এটাকে প্রোড্রাগ ফর্মে নিলে একসাথে একই সাথে সে ইরিটেশনও তৈরি করছে না, অ্যাজ ওয়েল অ্যাজ সে ইন্টারনাল পার্টে গিয়ে আবার প্রোড্রাগে কনভার্ট হয়ে, মানে সরি অরিজিনাল ড্রাগে কনভার্ট হয়ে তার অ্যাক্টিভিটিও দেখাচ্ছে। তার মানে ড্রাগের যেই সমস্ত সমস্যা আছে সেইগুলোকে আমরা ওভারকাম করতে প্রোড্রাগ ব্যবহার করি, এই হচ্ছে মেইন কথা। ঠিক আছে, তার মানে তুমি সহজ কথা একজন আন্ডার কভার কপ বা সিআইডির লোক পাঠাচ্ছ ইনভেস্টিগেশনের জন্য, তাকে নিশ্চয়ই তুমি একেবারে সামনে স্যুট বুট পরায় উপরে লিখে দিবা না যে ভাই আমি তো সিআইডির লোক, এরকম সে পোস্টার নিয়ে ঘুরবে না, কারণ তাহলে সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশনের সমস্যা হবে। আমরা কিছুটাকে একটু স্মার্ট বানাচ্ছি ড্রাগটাকে এমন ভাবে যেন সে স্নিক ইন করতে পারে খুব সহজে, আমাদের বডির ইন্টারনাল পার্টে ঢুকতে পারে, তার যে প্রবলেমগুলো ছিল আইডেন্টিটি ক্রাইসিস যেগুলো ছিল সেইগুলো তার রিডিউস হয় কিন্তু তার উদ্দেশ্য সাধন আবার এনহান্স হয়। তার মানে একই সাথে আমরা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করি, তার অ্যাডভার্স ইফেক্ট গুলোকে কমানোর চেষ্টা করি, নানান ধরনের অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, অ্যান্ড তার ইফেক্টিভনেস কে বাড়ানোর চেষ্টা করি। এই দুই কারণে প্রোড্রাগ ইজ এ বেটার চয়েস যখন আমরা টার্গেটেড ড্রাগ ডেলিভারি করে থাকি। এই কথাগুলোই এই ছয়টা পেজের মধ্যে বলা আছে, এটা ছয় পেজ লং একটা পিডিএফ। এইখানে প্রতিটা স্পেসিফিক অর্গান, আই গেস আই সম্পর্কে বলেছে, স্কিন, লাংস সম্পর্কে বলেছে, আর হচ্ছে কিডনি, এই চারটা টার্গেট অর্গানের ক্ষেত্রে আমি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল কৌশল অবলম্বন করি, কেমিক্যাল গ্রুপ ইনক্লুড করি, ইনক্লুড করে দেন প্রোড্রাগ ডিজাইন করি, সেটা সম্পর্কে বলা আছে। এখন এই চ্যাপ্টার আমি স্পেসিফিক্যালি কেন পড়তেছি না সেটা একটু ব্যাখ্যা দিই। এখানে যে বলা আছে যে ম্যানেজ বেস প্রোড্রাগস অফ থিওফাইলিন, থিওফাইলিনের সাথে ম্যানেজ বেস অ্যাড করে তারপরে হচ্ছে আমি প্রোডাক্ট তৈরি করছি, এইটা এটা অ্যাকচুয়ালি আমরা যেরকম মেডিসিনাল কেমিস্ট্রিতে সিনথেসিস করি, অর্গানিক কেমিস্ট্রিতে সিনথেসিস করি, দেখো এরকম লম্বা লম্বা সিনথেসিসের মতো করে দেওয়া আছে, কারণ এইগুলা হচ্ছে এগুলো আমি পড়াবো না, ঠিক আছে, সিনথেসিস আমি পড়াই না, কারণ আমার কাছে এগুলো রিডিকুলাসলি ইডিওটিক লাগে এই জিনিসগুলো পড়ানো। তুমি বলবো যে এগুলোর ব্যাখ্যা আছে বা এগুলো বোঝার জিনিস আছে, যদি বোঝার জিনিস থাকে তোমরা বুঝে নিও দয়া করে, আমি এগুলো খুব একটা ভালো বুঝি না, ব্যাপারটা এরকম না, বুঝি কিন্তু ঘটনা হচ্ছে এগুলো আমার কাছে বোঝানোর জিনিস বলে মনে হয় না। কারণ কেউ যদি জিজ্ঞেস করে যে স্যার ইলেকট্রন অক্সিজেন থেকে হাইড্রোজেনের দিকে না গিয়ে অক্সিজেন থেকে নাইট্রোজেনের দিকে কেন গেল না, সেই কোয়েশ্চেনের যদি অ্যান্সার দিতে চাই তাহলে অর্গানিক কেমিস্ট্রি তোমার নতুন করে আবার খুলতে হবে। সো আমি যাচ্ছি না ওইদিকে, আলটিমেটলি আমরা মুখস্থই করি, বলি বুঝতেছি কিন্তু আসলে মুখস্থ করি। তোমরা যদি খুব মনোযোগ সহকারে দেখো অর্গানিক সিনথেসিসে তোমরা মুখস্থ করে আসছো, অর্গানিক রিয়াকশন যদি আসলেই আমরা বুঝতাম তাহলে জীবনেও প্রতিটা ভিন্ন ভিন্ন মেকানিজমকে আলাদা আলাদা করে পড়তাম না, আমাদের কাছে একটা গাইডলাইন থাকতো যে জগতের সব মেকানিজম লেখার এই কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো ফলো করলে যে কোনো মেকানিজম সলভ করা যায়, যে কোনো রিয়্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট কিভাবে তৈরি করা হলো সেটা বের করা পসিবল, তাহলে রিয়াকশন মেকানিজমের একটা রুল বুক থাকতো। আসলেও আছে, কিন্তু রিয়াকশন মেকানিজম কিভাবে লেখা হয় তার পিছনে রুল বুক আছে, সেটা আমাদের শেখানো হয় না। দ্যাটস ওয়াই আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল মেকানিজম বলি বুঝতেছি বাট আদৌ আসলে বুঝি না, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা যে বুঝি নাই সেটাও আমরা আসলে বুঝি নাই, এই হচ্ছে প্রবলেম। এই কারণে আমার মেকানিজম নিয়ে খুব ঝামেলা আছে, আমি মেকানিজমের মধ্যে যাচ্ছি না বা রিয়াকশন এই চেইন রিয়াকশনগুলোর মধ্যে আমি যাবো না, তোমরা নিজেরা একটু কষ্ট করে এটা পড়বা। ঠিক আছে, কষ্ট বলতে অন্য চ্যাপ্টারগুলোতে আমি আই হোপ যে আমি তোমাদের কষ্ট কমাই দিছি, এই চ্যাপ্টারটা দয়া করে আমি আর পারতেছি না, এটা তোমরা যখন পড়বা নিজেরা এখান থেকে মুখস্থ পড়বা, কারণ হচ্ছে কোনটা থেকে কোনটায় কনভার্সন হয় এই এই মুখস্থ জিনিস আমি পড়াবো না। ঠিক আছে, এই মুখস্থ জিনিস ভালো লাগে না দেখেই অ্যাকচুয়ালি মানে অ্যাভয়েড করে যাচ্ছি আমি। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, কিছুই নেই এখানে, শুধুমাত্র এই